হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ বিসিএ কোর্সের ব্যাপারে। আজ আমি আপনাদের জানাবো যে বিসিএ কি, বিসিএ কোর্সটিতে কি ধরনের সাবজেক্ট থাকে, বিসিএ কোর্সটির এলিজিবিলিটি কি রয়েছে, বিসিএ কোর্সটি করে আপনি কি ধরনের জব পেতে পারেন, স্যালারি কীরকম টাইপের হয়, এই সমস্ত বিষয়গুলো আজ আমি আপনাদের জানাবো। যদি বিসিএ কোর্সটি সম্পর্কে বেশি কিছু জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি আপনি ইনফরমেশন টেকনোলজিতে অর্থাৎ আইটি সেক্টরে আপনার কেরিয়ার বানাতে চান, অথবা ওয়েবসাইট ডেভেলপার, সফটওয়্যার ডেভেলপার হতে চান, যদি আপনার ইচ্ছে থাকে ওয়েবসাইট তৈরি করার, যদি আপনার কোডিং করতে ভালো লাগে, তাহলে আমার মনে হয় যে বিসিএ কোর্সটি আপনার জন্যই এবং বিসিএ কোর্সটি আপনার করা উচিত। তো বিসিএ কোর্সটিতে আপনি এই সমস্ত বিষয়গুলো পড়বেন এবং শিখবেন, ঠিক আছে? তো এবার বলি যে বিসিএতে কী কী সাবজেক্ট থাকে। যেমনটা আমি আগেই বলেছি যে বিসিএ কোর্সটিতে 6টি সেমিস্টার হয়ে থাকে এবং ফার্স্টের দিকে যে সেমিস্টারগুলো ওগুলোতে আপনাকে সি, সি প্লাস প্লাস, জাভা, HTML, CSS, PHP, DBMS অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এই সমস্ত বিষয়গুলোর ওপর পড়ানো হয়। এছাড়া কিছু হার্ডওয়্যার রিলেটেডও কোর্স থাকে, যেমন ডিজিটাল ইলেকট্রনিক্স, বেসিক ইলেকট্রনিক্স, মাইক্রো প্রসেসর, আর্কিটেকচার, এই সমস্ত বিষয়গুলোর ওপর কিন্তু পড়ানো হয়। অনেকে মনে করেন যে বিসিএ কোর্সটি শুধুমাত্র সায়েন্স এবং আর্টসের স্টুডেন্টরাই করতে পারবেন, কিন্তু তা নয়। যারা আর্টস বা কমার্স নিয়ে HS পাস করেছেন তারাও কিন্তু এই কোর্সটি করতে পারবেন। কিছু কিছু কলেজ অথবা ইউনিভার্সিটিতে রুলস থাকে যে HS এর পর সায়েন্স ছাড়া বিসিএ করা যাবে না, কিন্তু ম্যাক্সিমাম কলেজে এই রুলস থাকে না। ম্যাক্সিমাম কলেজগুলোতে যে কোনো স্ট্রিমের সায়েন্স বলুন, আর্টস বলুন, কমার্স বলুন, যে কোনো স্টুডেন্টরাই কিন্তু বিসিএ কোর্সটি করতে পারে। হ্যাঁ, অনেক কলেজে কি করে যে ওরা বিসিএতে ম্যাথটা কম্পালসারি করে দেয় যে HSএ ম্যাথ থাকলে তবেই কিন্তু বিসিএ কোর্সটি করতে পারবেন, কিন্তু ওটা খুবই কম কলেজে। কিন্তু ম্যাক্সিমাম কলেজে ওই ম্যাথটা খুব একটা জরুরি হয় না এবং ওরা সিলেবাসটা এমনভাবেই তৈরি করে যে ওই ফার্স্টের সেমিস্টারগুলোতেই ম্যাথের যারা বিগিনার রয়েছেন, যাদের সায়েন্স ছিল না ব্যাকগ্রাউন্ড HSএ, তো তারা কিন্তু সমস্ত ম্যাথামেটিক্সের যে অ্যাজ এ বিগিনার সব কিছু শিখে নিতে পারবেন, এভাবেই তারা সিলেবাসটা তৈরি করে কলেজগুলোতে। তো এটা নিয়ে কোনো চিন্তার বিষয় নয়, ঠিক আছে? তো এটা ছিল কোয়ালিফিকেশান এবং এলিজিবিলিটির বিষয়ে। এবার বলি যে বিসিএ কোর্সটি করার পর আপনার কাছে কেরিয়ার অপরচুনিটি কী ধরনের রয়েছে, কী ধরনের কেরিয়ার অপরচুনিটি আপনার থাকবে সেটা আগে জেনে নিন। দেখুন, অ্যাজ এ ইনিশিয়াল লেভেল আপনি বিসিএ কোর্সটি কমপ্লিট করে যে কোনো একটা স্টার্ট আপ কোম্পানিতে অ্যাজ এ ট্রেনি হিসেবে কাজ করা স্টার্ট করতে পারবেন। আপনার এক্সপিরিয়েন্সের সঙ্গে সঙ্গে স্যালারি এবং পজিশন দুটোই কিন্তু ইনক্রিজ হতে থাকবে ধীরে ধীরে। আর যদি কলেজের ক্যাম্পাসিং সাহায্যে কোনো কোম্পানিতে পেয়ে থাকেন তো তাহলে কিন্তু আপনি একটা ভালো কোম্পানিতেও পাবেন এবং ভালো স্যালারি প্যাকেজের একটি জব আপনি পাবেন। তো এটা ডিপেন্ড করে বিভিন্ন কলেজ, কারণ অনেক কলেজ তো ক্যাম্পাসিং দেয় না, যেগুলো ভালো ভালো কলেজ সেই কলেজগুলোতেই ক্যাম্পাসিং হয়। তো ক্যাম্পাসিং যদি না পান তাহলেও কিন্তু কোনো চিন্তার বিষয় নয়, এখানে অফ ক্যাম্পাসে আপনি অনেক ভালো ভালো স্টার্ট আপ কোম্পানি আছে যেগুলোতে অ্যাজ এ ট্রেনি আপনি জয়েন করতে পারবেন, ঠিক আছে? এবং স্যালারি ও পজিশন আপনার এক্সপিরিয়েন্সের সঙ্গে সঙ্গে কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে। যেহেতু বিসিএ একটি টেকনিক্যাল কোর্স, তাই আপনি টেকনিক্যাল ফিল্ডেই জব করার সুযোগ পাবেন এবং এতে দারুণ সুযোগ রয়েছে, কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে টেকনোলজি দিনের পর দিন যেভাবে এগিয়ে যাচ্ছে, টেকনোলজির চাহিদা বেড়েই চলেছে, ঠিক আছে? তো বিসিএ কোর্সটি কমপ্লিট করে যখন আপনি আইটি সেক্টরে যাবেন তখন আপনার কাছে আইটি সেক্টরে বিভিন্ন ধরনের অপশন থাকবে, কিন্তু আপনাকে যে কোনো একটি অপশন বেছে নিতে হবে এবং ওটাতে এক্সপার্ট হতে হবে। যেমন ধরুন ওয়েব ডেভেলপার, অ্যান্ড্রয়েড ডেভেলপার,
যেটা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার হয়, এবং আইওএস ডেভেলপার অর্থাৎ যেটা অ্যাপেল যে অপারেটিং সিস্টেমটা হয় আইওএস ডেভেলপার। তো এই ধরনের পোস্টগুলোতে আপনি যে কোনো একটাতেই ধরুন যে যদি আপনি ওয়েব ডেভেলপার হতে চান তাহলে আপনাকে ওয়েব ডেভেলপারই যেতে হবে, এবং ওটা নিয়ে রিসার্চ করে আপনাকে আপনার ভবিষ্যতের জন্য এগোতে হবে, ঠিক আছে। তো এবার বলি যে কি ধরনের স্যালারি প্যাকেজ হয়, কারণ কোর্সটি করেছেন আপনারা জবের জন্যই করছেন, তো তাই স্যালারি কী ধরনের হয় সেটা জেনে নেওয়া খুবই দরকার। তো ইনিশিয়াল লেভেলের আপনি অ্যাভারেজ এই ধরুন 10,000 টাকা পর্যন্ত, অ্যাভারেজ বলছি, অ্যাভারেজ যে স্যালারিটা ওটা 10,000 টাকা পর্যন্ত আপনি পাবেন। এটা ডিপেন্ড করে কোম্পানির উপর, ঠিক আছে, এবং বিশেষ করে লোকেশনের উপর ডিপেন্ড করে। কেননা ধরুন প্রথমে একটা সহজ কথা বলে দিই যেটা সবারই জানার দরকার, যে কলকাতাতে যদি আপনারা আইটি সেক্টরে জব করতে চান তাহলে কলকাতাতে কিন্তু জবের যেটা স্যালারি হয় ওটা স্যালারিটা খুব কম হয়ে থাকে আদার্স সিটিগুলোর তুলনায়। যেমন আদার্স সিটি ধরুন ব্যাঙ্গালোর, যে সমস্ত আইটি সেক্টরগুলো রয়েছে, ব্যাঙ্গালোরে রয়েছে, নয়ডাতে রয়েছে, দিল্লিতে রয়েছে, তো এই সমস্ত সিটিগুলোর তুলনায় আপনারা কিন্তু স্যালারি প্যাকেজটা কলকাতাতে খানিকটা কম পাবেন। তো সেটা একটা বড় ব্যাপার নয়, কারণ আপনাদের প্রথমে একটা জবের দরকার, একটা এক্সপিরিয়েন্সের দরকার, তো প্রথমে আপনাদের সেটার জন্য ট্রাই করা উচিত, ঠিক আছে। তো আপনি যদি কলকাতাতে এক্সপিরিয়েন্স করে বাইরে যেতে চান তাহলে কিন্তু আপনার আফটার 1 or 2 ইয়ার এক্সপিরিয়েন্সের পরে যদি চলে যান বাইরে, তো তখন কিন্তু আপনার স্যালারি প্যাকেজও হাই হয়ে যাবে, তো সেটা নিয়ে কোনো চিন্তার বিষয় নয়। তো যদি আপনার আইটি সেক্টরে জব করার ইচ্ছে থাকে তাহলেই এই কোর্সটি করুন, না হলে কিন্তু জব পাওয়া চাপ আছে। কারণ ইন্টারভিউতে কোডিং, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই সমস্ত কোশ্চেনগুলো করা হয়, কোডিং রিলেটেড কোশ্চেন থাকে। তো যদি আপনার বেসিক লেভেল ক্লিয়ার না হয় তাহলে কিন্তু আপনি এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে পারবেন, এবং তখন ইন্টারভিউতে পাস নাও করতে পারেন। তো এই জন্য যদি আপনার ইন্টারেস্ট থাকে, যদি আপনার কোডিংয়ে ইন্টারেস্ট থাকে তাহলে এই বিসিএ কোর্সটি করুন, তাহলে এই ডেভেলপারে যদি যেতে চান তাহলেই করুন, ঠিক আছে। তো এবার বলি যে হায়ার এডুকেশনের কী সুযোগ রয়েছে। বিসিএ কোর্সটি করার পর যদি আপনি চান যে আপনি হায়ার এডুকেশন করতে চান তাহলে সুযোগ রয়েছে। তো সেটা বলি যে যদি আপনার আইটি ফিল্ডে ইন্টারেস্ট থাকে এবং পরে আপনি হায়ার এডুকেশন করতে চান, হায়ার স্টাডিজ করতে চান, তাহলে বিসিএ কোর্সটি কমপ্লিট করার পর আপনি কিন্তু এমসিএ কোর্সটিও করে নিতে পারবেন। এমসিএ হচ্ছে মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। তো এমসিএ নিয়েও আমরা পরে একটি ভিডিও বানাবো ডিটেলসে, যে টোটাল কমপ্লিট ডিটেলস বানাবো। তো এমসিও করতে পারবেন, এমটেক কোর্সটি করতে পারবেন সেম ফিল্ডে, কম্পিউটার অ্যাপ্লিকেশন ফিল্ডে এমটেক করতে পারবেন। এরপর আপনি ডিফারেন্ট যেগুলো বড় বড় এক্সাম হয়, যেমন ধরুন নেটের এক্সাম, সেট এক্সাম, গেট এক্সাম, তো এই গেট এক্সাম, এই এক্সামগুলো দেওয়ার সুযোগ পাবেন। এমনকি আপনি বিসিএ কোর্সটি কমপ্লিট করার পর এমবিএতেও যেতে পারবেন ম্যানেজমেন্টে, এমএসসিও করতে পারবেন। এছাড়াও যেহেতু এটা একটা গ্র্যাজুয়েশন টাইপেরই কোর্স, তো আপনি বাকি সমস্ত টাইপের গভর্নমেন্ট এক্সামগুলো তো বসারও সুযোগ পাবেন। যদি আপনার পরে মনে হয় যে আমি আইটি লাইনে যাব না বা আইটিতে জব করতে ইচ্ছুক নন, তাহলে কিন্তু আপনি অন্যান্য যে লাইনগুলো রয়েছে সেগুলো ট্রাই করতে পারবেন, গভর্নমেন্ট জবের এক্সামগুলো দিতে পারবেন। তো সব ধরনের অপশান কিন্তু আপনার কাছে খোলা থাকবে। তো বন্ধুরা, এই ছিল বিসিএ কোর্সের কমপ্লিট ডিটেলস। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি আপনি মনে করেন যে আপনি এই ভিডিওটি থেকে কিছু নতুন জানতে পেরেছেন, কিছু শিখতে পেরেছেন, তাহলে দয়া করে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, ভাই বোনদের সঙ্গে শেয়ার করুন, যারা বিসিএ কোর্সটি সম্পর্কে জানতে চায় তাদের সঙ্গে শেয়ার করুন। এবং যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। কারণ আমি এই ধরনের এডুকেশন রিলেটেড, কেরিয়ার রিলেটেড, জব রিলেটেড ভিডিও বানাতে থাকি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো, আবার নতুন কোনো চাকরির খবর নিয়ে হাজির হব পরের ভিডিওটিতে।